তদন্ত ছাড়া কিছু বলতে মানা। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক প্রাণী মৃত্যুর ঘটনায় ঘটা করে ঘটনাস্থল পরিদর্শন। পার্কে অনিয়মের নানা প্রশ্নে জেরবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিনের সব উত্তর ছিল ওই এক কথায়। সম্রাট আনোয়ারের রিপোর্ট। আয়তন ও জীববৈচিত্র্যে দেশের সবচেয়ে বড় সাফারি পার্কের খেতাবধারী চিড়িয়াখানাটি গত মাস থেকে আলোচনায় একের পর এক প্রাণী মৃত্যুর ঘটনায়। জানুয়ারি মাসেই সেখানে 11টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহী মারা গেছে। কখনো সংক্রমণের দায়ে, কখনো বা কর্মকর্তাদের নিষ্ঠুর দলাদলির ফলে এসব প্রাণীর মৃত্যু বলে শোনা যায়। অবশেষে ঘটনাস্থল পরিদর্শনে এলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা। তারা ঘুরে ফিরে দেখেন পার্কের হাল হকিকত। রুগ্ন প্রাণীরাও সাক্ষাতে জানান দেয় কেমন আছে তারা। পরে সংবাদ সম্মেলনে পরিস্থিতি ব্যাখ্যা করেন মন্ত্রী। দায়িত্বে তিনজন ছিলেন কর্মকর্তা, ওদেরকে আমরা সরিয়ে নিয়েছি। আশা করি আমরা এই ঘটনার সঠিক রহস্য তদন্ত কমিটির মাধ্যমে উদ্ঘাটিত হবে এবং দোষীদের আমরা চিহ্নিত করতে পারবো। প্রাণী মৃত্যুর তদন্তে সিআইডি সম্পৃক্ত হচ্ছে বলে জানান সচিব। তদন্তের জন্য আমাদের সিআইডি কাজ করবে এখানে। তো সিআইডি দুটো অংশে কাজ করবে, একটা হলো সিআইডি ল্যাব আছে, আপনারা জানেন বাংলাদেশে অনেক দক্ষ ল্যাব, তারাও ওই স্যাম্পলগুলো নেবে, তারাও ওগুলো পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত কমিটির কাছে রিপোর্ট দেবে। আরেকটি হচ্ছে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তো ওনারা একটা 3 সদস্যের এক্সপার্ট কমিটি করেছে যারা আমাদের এই তদন্ত কমিটিকে সহায়তা করবে। পার্ক কর্তৃপক্ষের অনিয়ম, গাফিলতি, তথ্য না দেয়া, কর্মকর্তাদের বিরোধ সহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব না দিয়েই মন্ত্রী সংবাদ সম্মেলন শেষ করেন। এই বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা গ্রহণ করব। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, গাজীপুর।